আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। রমজান মাসে ইফতারের টেবিলে যদি একটা ডেজার্ট দেখা যায় তাহলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, এবং সেই কারণেই আমি আজকে একটা অবাক খুশির রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে একটি ডেজার্ট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি সহযোগিতায় প্রথমআলো.com। এবং আজকে যে অবাক খুশির রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি সেটির নাম হচ্ছে কালাকান্দ। দর্শক, আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের পর্বের উপর থাকছে একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করুন প্রথমআলো.com এবং সেই সাথে ফলো করুন ফেসবুকে প্রথম আলো এবং ফ্রেশ মিল্ক পাউডারের পেজটি। কীভাবে রেসিপিটি তৈরি হচ্ছে সেটা তো দেখাবোই, তবে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমার সঙ্গে এসে এই মুহূর্তে যোগ দিবে সালাহ খানম নাদিয়া। হাই লামিলা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। নাদিয়া, এই যে সামনে ঈদ আসছে, কি কি কাজ আমরা তোমার দেখতে পারবো? এবার একটু সারপ্রাইজ আছে, কারণ অনেক বছর টানা নাটক করার পরে আমি টিভিসিতে আবার একটু ব্যাক করেছি। আচ্ছা, তো টিভি আমি দেখতে পাই তোমাকে টিভি ছাড়লে। হ্যাঁ, এখন তোমার কিছু ভালো ভালো নিউজ আমি পেলাম, তো সেটার জন্য আমি তোমাকে অনেক অনেক শুভকামনা দিতে যাচ্ছি। থ্যাংক ইউ নাদিয়া। এই তো, আচ্ছা তো সারপ্রাইজ রেখে দিচ্ছ যে ঈদের সময়, তোমার এখনই ডিসক্লোজ করছি না, আমরা সেই সারপ্রাইজের অপেক্ষায় আছি। তবে আজকে তোমার জন্য যেই ডিশটি আমি তৈরি করছি, আশা করি তুমি এটা খেয়ে সারপ্রাইজ না হলেও একটু অবাক হবে এবং খুশি তো হবে। এর নাম হচ্ছে কালাকান্দ। কালাকান্দ? কালাকান্দ, কিন্তু কালো তো কিছুই নেই এখানে। কালো কিছুই নেই, বরং সাদা, এবং সাদা ছানা রয়েছে আমার সাথে। তো আমি চুলাটা জ্বালিয়ে ঝটপট রান্নায় চলে যাচ্ছি। নাদিয়া, তো রান্না করতে পছন্দ করো? হ্যাঁ, খেতে খুব পছন্দ করি। আমার মা যেগুলো আমাকে, মানে আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলো রান্না করে শিখিয়ে দিয়েছে। এবার তুমি তোমার মাকে শেখাবা কালাকান্দ রান্নাটা দেখে। হ্যাঁ, ঘি দিচ্ছি, না শিখালেও তুমি মাকে রান্না করে খাইও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঘি এর সঙ্গে এখানে চলে যাচ্ছে 2 কাপ পরিমাণ ছানা। এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। ছানা, ঘি, দুধ, অডিয়েন্স যদি এটা স্মেল পেতো আই থিঙ্ক এই অর্ধেক রান্নাতেই খেয়ে ফেলবে একদম। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক 1 কাপের মতো দিব আমি, আর যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, কাজে আমি কোনো এক্সট্রা চিনি আর ব্যবহার করছি না এখানে। এটা মুভ করতে থাকে না, লেগে যাবে। হ্যাঁ, ওকে, এখানে আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিব হচ্ছে এলাচ গুঁড়ো। এইটা তো ঠিক হয়ে আসছে। হ্যাঁ না, দিয়ে প্রায় হয়ে গেছে আমার মনে হয়। আমরা আলাদা যাচ্ছে না, চুলাটা অফ করে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে, ইটস ডান। ওকে, চুলাটা অফ করে কি কি পরিমাণে রি হয়েছে? ও ইয়েস, উঠাবো পুরোটা? আমি উঠাই দিচ্ছি। ওকে, সো আমি এটা সুন্দর মতো শেপ করে জাস্ট একটু ডিজাইন করার চেষ্টা করছি, কেটে কেটে গার্নিশ করে নিচ্ছি। এবারে একটু দিয়ে দিব কিসমিসের গুঁড়া, দিয়ে দিব পিস্তাচিও, দিয়ে দিব কাঠবাদাম এবং একটু আমন্ড। দর্শক, তৈরি হয়ে গেল আজকের অবাক খুশির রেসিপি। চাইলে আপনারাও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন কালাকান্দ। আপনাদের জানিয়ে রাখি যে মিল্ক ফ্যাট বেশি হবার কারণে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয় অনেক ক্রিমি এবং টেস্টি, কারণ এতে রয়েছে 28% মিল্ক ফ্যাট। তৈরি হয়ে গেছে কালাকান্দ। এটা আসলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়, বাট তোমার হাতে আমি এই মুহূর্তে তুলে দিতে চাচ্ছি, আমি অবশ্যই ফ্রিজে রাখবো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটা তো স্মেলটা অনেক সুন্দর, খেতে অনেক মজা হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ, আশা করি তোমার ভালো লাগবে। থ্যাংক ইউ নাদিয়া আসবার জন্য। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের আয়োজনটির সঙ্গে থাকার জন্য, যার নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি। রমজান মাসে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।